সামনে এই যে বলা হচ্ছে 2023 সাল, শুধু 23 সাল না, আমার অবজারভেশন 2026-27 পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে। বলবে কিছু কিছু লোক যে ভবিষ্যৎবাণী করতেছে, আবার এটা ভবিষ্যৎবাণী নয়। আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে। আমাদের অনারেবল মিনিস্টার যারা আছেন ওদেরকে জিজ্ঞাসা করেন, তাদেরকে জিজ্ঞাসা করেন, তারাও বলছেন যে 2023 সাল থেকে 26 সাল খাদ্য মন্দার মধ্যে যাবে। দেখেন নাই, তারা এই কথা বলছেন কারণ তারা বুঝতে পারছেন ওয়ার্ল্ডের অবস্থা ভালো না। এখানে একটা সলিউশন বলছি, ইচ্ছা হলে আপনি গ্রহণ করতে পারেন, ইচ্ছা হলে নাও করতে পারেন। আমার তো চাপিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই। ফায়াজাক্কির ইন্না মা আনতা মুযাক্কির, আপনি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো প্রতি দারোগা নন। কী উপদেশ? এই যে যাকাত, যেটা যাকাত, আমাদের যাকাত যেটা আসে এটাকে একটু বড় পরিসরে কালেক্ট করার চেষ্টা করতে হবে। করে যদি আমরা সুষ্ঠু বণ্টন করতে পারি গরিবদের মাঝখানে, ইনশাল্লাহ কেউ খাদ্য অভাবে মারা যাবে না, ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এর পাশাপাশি তারা যেটা বলেছেন, ইকোনমিক সেকশনের লিডার যারা আছেন তারা যেটা বলছেন এটা ঠিক বলছেন। তারা বলছেন কৃষিভিত্তিক অর্থনীতির কথা বলছেন, এটার সাথে আমি 100% একমত। কারণ আল্লাহ পাকের কোরআন, এই কোরআনের মধ্যে বেশিরভাগ যে অর্থনীতির কথা এসেছে তা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি। এটা কি জানেন? হয়তো জানেন না। কোরআনে যত ইকোনমিক সিস্টেমের কথা আসছে তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে কৃষিভিত্তিক অর্থনীতির কথা, তারপর ব্যবসা এবং যাকাত। অতএব তারা ঠিকই বলেছেন, দেশের যারা ইকোনমিক সেকশনে গবেষণা করছেন তারা ঠিক কথাই বলেছেন যে কৃষিভিত্তিক অর্থনীতি হচ্ছে আমাদের অর্থনৈতিক মন্দা দূর করার অন্যতম উপায়। ঠিক বলেছেন, আমি একমত। শোনেন, বাংলাদেশে এমন অনেক শিল্পপতি আছে যাদের একজনের যাকাতের টাকা দিয়ে একটা গ্রাম চলতে পারে। আর যাকাতের টাকা কিন্তু শুধু এক বছরে আসবে না, প্রতি বছরেই ঘুরে ঘুরে আসবে। মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে অনেক বিত্তশালী আছেন, আমি দোয়া করি মন থেকে আল্লাহ পাক বিত্তশালীদের অন্তরটাকে নরম করে দিক এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো দানশীল করে দিক। আমিন। আমরা দোয়া করি, আমরা কারো খারাপ চাবো না, সবার জন্য হেদায়েতের দোয়া করব। টাকা থাকতে তো সমস্যা নাই, কিন্তু টাকা থেকে যদি ওসমান রাদিয়াল্লাহু আনহু হতে না পারলাম তাহলে সমস্যা। টাকা থাকতে কোনো সমস্যা নাই, ধন আপনাকে আল্লাহ দিতেই পারেন। এই ধনটাকে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতো আল্লাহর পথে বিতরণ করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন, ইনশাআল্লাহ। তো অনুরোধ থাকবে, দেখেন আপনারা যদি একটা এলাকার যাকাত কালেক্ট করতে পারেন, মনে করেন কথার কথা এখানে কিছু মেয়ে আছে যারা খারাপ পথে পা বাড়িয়েছে, আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরকম পল্লী অনেক জায়গায় আছে না, এক বছরের যাকাতের টাকা দিয়ে সমস্ত যৌন পল্লীর মেয়েদেরকে কাজ দেওয়া সম্ভব, কর্মে আনা সম্ভব। ওদেরকে কাজের ব্যবস্থা করে দেন, ওরা কখনোই এই সেক্স ওয়ার্কারের কাজ করবে না, ইনশাআল্লাহ। কোনো মেয়েই এই কাজ করতে চায় না, আমার মতে কোনো মেয়েই চায় না যে ইজ্জত বিক্রি করে খাবো। কোনো মেয়ে চাবে? কখনো চাবে না। ওকে আপনি ভালো কাজের ব্যবস্থা করে দেন এই যাকাতের টাকা দিয়ে, দেখবেন ইনশাআল্লাহ সে ওই খারাপ পথ ছেড়ে দিয়েছে। অনেক দেখবেন দরিদ্র মানুষ আছে যে পড়াশোনা করার কোনো সুযোগ নাই, টাকা পয়সা নাই, পড়াশোনা করতে চায় কিন্তু টাকা পয়সা নাই, দিনের জ্ঞান অর্জন করতে চায়, দেশকে কিছু দিতে চায়, টাকা নাই, তাকে আমরা হেল্প করতে পারি না? পারি। অনেক মানুষ আছে মাদক দ্রব্য বিক্রি করছে, তাকে বুঝান, দিনের হেদায়েত দেন যে ভাই আমি তোমাকে আরও ভালো চাকরি দিব, ভালো ব্যবসা দিব, তুমি ছাড়বা কি না? বলবো আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, বুঝালে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। তো এই যে মেগা প্রজেক্ট যেটা কথা বলি আমরা, আত্ম উন্নয়নমূলক বলেন, যুব উন্নয়নমূলক বলেন, বা কান্ট্রির ডেভেলপমেন্টের কথা বলেন, এখানে যাকাত একটা বড় শক্তি হতে পারে। তবে এটাকে সুষ্ঠুভাবে কালেক্ট করতে হবে এবং যাকাতের যে 8টা খাত আছে এই খাতগুলোতে সুষ্ঠুভাবে বণ্টন করতে হবে। অমুসলিমদেরকেও যাকাত দেওয়া যায়, জানেন? অমুসলিম যদি কেউ থাকে দরিদ্র, তাকেও যাকাত দিয়ে সহযোগিতা করা যায়। আমরা সহযোগিতা করি না বলেই তো যে পশ্চিম থেকে লোকজন এসে সহযোগিতা করে খ্রিস্টান বানাচ্ছে এখন সবাইকে, আরও বাড়বে দিন দিন, দেখেন। কারণ আমরা তো সহযোগিতা করছি না, আপনার পাশে আপনার প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে, আপনি যাচ্ছেন না। এখন তো অন্য কেউ এসে যদি সাপোর্ট করে ও তো তার দলেই ভিড়বে তখন, স্বাভাবিক, এটাই হচ্ছে এখন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমাদের। যে কথা বলছিলাম প্রিয় ভাইরা, দেখুন যাকাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। কিভাবে জানেন? ব্যবসা এবং যাকাত এটা কি করে, এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে। আমি বুঝাচ্ছি আপনাকে, মনে করেন আপনি ব্যবসা করছেন এবং যাকাত দিচ্ছেন, যাকাত কারা দিবে? যারা যাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি রাখে, মানে কিছুটা ধনী তারা, তো তারা ব্যবসা করছে মাশাআল্লাহ,
ব্যবসা যখন করে ব্যবসায় কি থাকে, লাভ থাকে লস থাকে, লাভ থাকে লস থাকে, লাভও হতে পারে আপনার লসও হতে পারে। আর সুদে কি শুধু লাভ, লস আছে লস নাই, পার্থক্য বোঝেন। এখন ব্যবসা যখন আপনি করবেন, এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনীতির ভাষায়, এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে। আজকে আপনি ধনী, লাভ করেছেন, কালকে লস করবেন, এই ধন আরেকজনের হাতে চলে যাবে। সে আবার ব্যবসা করছে, সে লাভ করলে সম্পদ তার হাতে থাকলো, লস করলে আরেকজনের হাতে। মানে এই মানিটা ক্যাপিটাল যেটা, এটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকে, ঘুরতে থাকে। আজকে কেউ ধনী, কালকে কেউ ধনী, আজকে কেউ ফকির, কালকে কেউ ধনী, এভাবে। এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ধন দেন, যাকে ইচ্ছা হয় দরিদ্র করেন, এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন। আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার যাকাত দিবে, কাকে যাকাত দিবে, যে গরিব তাকে। এই কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে। এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স, বোঝাতে পারছি না মনে হয়। আর রিবায় কী হবে, রিবায় কোনো লসের চান্স নাই। মানে এখানে ধনী আরও ধনী হতে থাকবে, গরিব আরও গরিব হতে থাকবে, প্লাস যাকাতও দিবে না। তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে, আরেকটা অংশ একদম মাটিতে পড়ে যাবে, কোনো ব্যালেন্স হবে না। এই কারণে বিশ্বের একটা অংশ, ওই বিশ্বের একটা বড় অংশ যারা সুদখোর, যেখান থেকে সুদ এসেছে, ওইটা আস্তে আস্তে ধনী হয়ে গেছে, এবং বিশ্বের বহু কান্ট্রি আস্তে আস্তে দারিদ্রসীমার নিচে চলে আসছে। এটা শুধু ব্যক্তির ক্ষেত্রেই নয়, এটা সমাজের ক্ষেত্রেই নয়, পুরো বিশ্বটা হচ্ছে। তো এই হলো রিবা এবং ব্যবসা ভিত্তিক জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেমের পার্থক্য, বেসিক ডিফারেন্স। রিবার মধ্যে আল্লাহ পাক তার হাত উঠিয়ে নেন, আল্লাহ পাক সেখানে আর ইন্টারফেয়ার করেন না। ঠিক আছে, সুদ খাচ্ছ, তুমি তোমার মতো চলো এখন। আর ব্যবসা ভিত্তিক ইকোনমিক্স চললে আল্লাহ পাক সেখানে কাউকে ধন দিবেন, কারো কাছ থেকে নেবেন, আপনার ধন নিয়ে আমাকে দিবেন, আমার ধন নিয়ে আপনাকে দিবেন। আর আমি যদি ধনী হই, আমি আবার যাকাত দিব, সেই যাকাতের টাকা আবার আপনার হাতে যাবে, কেউ না খেয়ে মরবে না। কেউ যদি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে নামাজ আমি মানি, যাকাত আমি মানি না, তাহলে কাফের হয়ে যাবে। নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর যাকাত ফরজ, ঠিক আছে? এবং এই যাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি।